আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটু সফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বিগিনার ফ্রিল্যান্সারদের বিভিন্ন ফেসবুক গ্রুপে করা ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তর বিষয়ক একটি ভিডিও সিরিজ করতে যাচ্ছি। আজকে হচ্ছে এই সিরিজের প্রথম পর্ব। তো মূলত হচ্ছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে বা ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চাচ্ছে, তারা যে বিভিন্ন ফেসবুক গ্রুপে তাদের ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানার যে বিষয় ছিল বা যে সমস্ত বিষয় জানতে চাচ্ছে, এই সমস্ত বিষয় যে সমস্ত প্রশ্ন করে থাকে বা যে সমস্ত প্রশ্ন করেছে, এই সমস্ত 101টি প্রশ্ন আমি সংকলন করেছি এবং এই প্রত্যেকটি প্রশ্নের মোটামুটি সর্বজন সমাদৃত বা সঠিক উত্তর নিয়ে এই ভিডিও সিরিজটি করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে এই ভিডিও সিরিজের প্রথম পর্ব এবং এই পর্বে আমি 101টি প্রশ্নের মধ্যে প্রথম 21টি প্রশ্ন এবং তার উত্তর দেখব। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর জানতে চান, তাদের জন্য আমার এই ভিডিও সিরিজ। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী এপিসোড মিসিং না হয়ে যায়। তো ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, রিয়াদ আহমেদ হৃদয় করেছেন, অনলাইনে কি ফ্রিল্যান্সিং শেখা সম্ভব, পুরোপুরি কাজ শেখা যায়? হ্যাঁ, অবশ্যই অনলাইনে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব এবং অনলাইনেই পুরোপুরি কাজ শেখা যায়। গুগল এবং ইউটিউব থেকে যদি আপনি যথাযথভাবে সহযোগিতা নিতে পারেন তাহলে আপনি অনলাইন থেকেই সমস্ত কাজই শিখতে পারবেন। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, ফারজানা মৌ প্রশ্ন করেছেন, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করতে চাচ্ছি, কোথায় শিখলে ভালো হবে? আর আমার কম্পিউটার সম্পর্কে জ্ঞান একেবারেই কম, গ্রাফিক্স ডিজাইন যেন শিখতে পারি এমন কনফিগারেশনের কম্পিউটার সাজেস্ট করবেন প্লিজ, বাজেট 40,000। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, কোথায় কোর্স করবেন? এটা আমি আপনাকে কখনোই সাজেস্ট করব না, কারণ আমি কোনো প্রতিষ্ঠানের মার্কেটিং করতে আসি নাই, আমি জাস্ট আপনার প্রশ্নের অ্যান্সার দিতে আসছি। এজন্য আপনাকে বলবো, গ্রাফিক্স ডিজাইন যদি আপনি শিখতে চান সেই ক্ষেত্রে আপনি ইউটিউব থেকে প্রথমে গ্রাফিক্স ডিজাইনের বেসিক বিষয়গুলো শিখে নিতে পারেন, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এরপরে আরও ভারী ভারী সফটওয়্যার, প্রিমিয়ার প্রোর মতো ইত্যাদি ইত্যাদি সফটওয়্যার দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনের অন্য অন্য কাজ শিখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে 40,000 বাজেট, এই বাজেটের মধ্যে গ্রাফিক্স ডিজাইন পিসি হবে কি না? হ্যাঁ, এই বাজেটের মধ্যে গ্রাফিক্স ডিজাইন পিসি হবে, কিন্তু এটা দিয়ে আপনি অনেক বড় মানের কাজ করতে হিমশিম খেয়ে যাবেন। এরপরের প্রশ্ন হচ্ছে, এ ওয়াহিদ প্রশ্ন করছেন, কমার্সের স্টুডেন্ট আমি কি নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবো বুঝতেছি না, যদি কেউ হেল্প করেন উপকৃত হব, প্লিজ হেল্প মি। আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কমার্স, আর্টস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই ভ্যারি করে না, কারণ এটা আপনার সার্টিফিকেট দিয়ে আপনাকে চাকরি দেওয়া হবে না, এখানে হচ্ছে আপনার কাজ দিয়ে আপনাকে টাকা দেওয়া হবে বা ডলার দেওয়া হবে বা বেতন দেওয়া হবে। যা কিছুই হোক না কেন, অবশ্যই আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে কাজ শিখতে পারবেন। তবে যদি আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনি মার্কেটিংয়ের দিকে যান। ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন পার্ট আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ইত্যাদি, ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন পার্ট আছে এইগুলো আপনি শিখে নিন, এইগুলো আপনার জন্য ভালো হবে বলে আশা করি। অন্তু ঘোষ প্রশ্ন করেছে, আমি freelancer.com সাইটে নতুন, আমার কাছে 3-4টা কাজের অফার আসছে কিন্তু সবগুলোতেই সিকিউরিটি ফি চায়, তার মানে তারা তো ফ্রড এটা জানি, কিন্তু এখন নিউ প্রোফাইল আমার কাজটা পাওয়ার কি কোনো সাজেশন আছে, অভিজ্ঞদের কাছে জানতে চাইছি। প্রথমেই বলবো যে কখনোই কেউ কোনো দিনও সিকিউরিটি মানি দিয়ে জব করতে যাবেন না, কারণ এই সিকিউরিটি মানি যে সমস্ত ক্লায়েন্ট চায়, এই সমস্ত ক্লায়েন্ট হচ্ছে 100% ফ্রড ক্লায়েন্ট। এই সমস্ত ক্লায়েন্টের সাথে যদি আপনি সিকিউরিটি মানি দিয়ে কাজ করতে যান তাহলে আপনি সিকিউরিটি মানিও হারাবেন, কাজও পাবেন না, এই ব্যাপারে নিশ্চিত। তবে আপনার জন্য সাজেশন থাকবে, আপনি যদি কাজ জানেন তাহলে আপনি লেগে থাকেন, কন্টিনিউ বিট করেন এবং অনলাইনে থাকার চেষ্টা করুন, আশা করা যায় অতি দ্রুতই আপনি কাজ পেয়ে যাবেন। আর চৌধুরী প্রশ্ন করেছেন, আই এম কনফিউজড, আই নিড এ অনলাইন ইনকাম, এটা অল্প হলেও চলবে কিন্তু আমি বুঝে উঠতে পারছি না আমি কোনটাতে দক্ষ, আমি সব কাজ মোটামুটি পারি, ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়েব ডিজাইন, লেখালেখি, পাওয়ার পয়েন্ট, এক্সেল, কিন্তু কোনোটাই 100% পারি না, এখন এমন কোনো উপায় আছে কি বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে যাওয়ার? ইউটিউব ভিডিওগুলো যতই দেখি না কেন নিজেকে স্ট্রং মনে হয় না, প্লিজ অভিজ্ঞরা সাজেস্ট করুন কি করব। আচ্ছা, এখন আপনি যেহেতু সব কাজই মোটামুটি পারেন, তার মানে হচ্ছে কোনো কাজই আপনি পারেন না,
যে দুনিয়ার সব কাজ জানে সে আসলে কোনো কাজ জানে না। একটা কাজে আপনাকে দক্ষ হতে হবে। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে সিঙ্গেল একটি কাজে দক্ষ হতে হবে, অর্থাৎ ওই কাজের 100% না পারলেও আপনাকে 80% করতে হবে বা পারতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে কোন কাজটি আপনার কাছে আনন্দ লাগে বা কাজ করে আপনি মজা পান। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে মজা পান তাহলে গ্রাফিক্স ডিজাইন সেক্টরেই আপনাকে ডিপলি কাজ শেখা উচিত। আবার যদি মনে করেন আপনি কন্টেন্ট রাইটিংয়ে মজা পান তাহলে কন্টেন্ট রাইটিংয়ে আপনাকে ডিপলি কাজ শেখা উচিত। এখন আপনি যেটা বলছেন যে ইউটিউব থেকে ভিডিও দেখে আসলে আপনি কিছু শিখতে পারছেন না বা বুঝতে পারছেন না, ইউটিউব থেকে যদি আপনি ভিডিও দেখেন সেই ক্ষেত্রে যে সমস্ত চ্যানেলে সিরিজ ভিডিও আছে, অর্থাৎ একই কাজের নেক্সট নেক্সট এপিসোড সিরিজ ভিডিও আছে, এই সমস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনি ইউটিউব থেকেই কাজ শিখতে পারবেন বলে আশা করি। এইচএম শহীদুল্লাহ প্রশ্ন করেছেন, অ্যান্ড্রয়েড অ্যাপস বানানোর জন্য কি কি কাজ শেখা লাগবে, কেউ যদি আমাকে টিউটোরিয়াল অবলিক ভিডিও দিয়ে হেল্প করতেন উপকৃত হতাম। আচ্ছা, আপনি যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই জাভা শিখতে হবে। জাভার কোনো বিকল্প নাই, জাভা শিখে এরপরে অ্যান্ড্রয়েড স্টুডিও এবং অন্যান্য টুলস আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। এর জন্য আপনি ইউটিউবে আনিসুল ইসলামের ভিডিওগুলো দেখতে পারেন, আনিসুল ইসলামের ভিডিওগুলোয় মোটামুটি জাভা এবং অ্যান্ড্রয়েড অ্যাপস সম্বন্ধে সিরিজ ভিডিও আছে, এখান থেকে আপনি ভালো সমাধান পাবেন বলে আশা করি। রাকিবুল ইসলাম প্রশ্ন করেছে, ফাইবারে আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওটার সিকিউরিটি প্রশ্নটা মনে ছিল না, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ না করেই আবার উইন্ডোজ দিয়েছি, এখন আর ওই অ্যাকাউন্টে ঢুকতে পারছি না, এখন নতুন করে যদি অ্যাকাউন্ট খুলি তাহলে কি প্রবলেম হবে? বিশেষ দ্রষ্টব্য, আগের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে, কি করা যায়? এই সমস্ত ক্ষেত্রে আপনাদের এই সমস্যার সমাধানের আগেই বিষয়গুলো সতর্ক থাকা উচিত, যে এই যে সিকিউরিটি প্রশ্ন এই বিষয়গুলো কোথাও সেভ করে বা নোট করে রাখা উচিত। কারণ হচ্ছে এই সিকিউরিটি প্রশ্ন ভুলে গেলে তো আপনি লগ ইন করতে পারবেন না, এটা আপনিও জানেন। অথবা এমন কোনো সিকিউরিটি কোয়েশ্চেন বা আনসার দেওয়া উচিত যেগুলো আপনি কখনোই ভুলবেন না। সে ধরুন আপনি দিয়ে দিলেন যে আপনার ফার্স্ট স্কুল, আপনার ফার্স্ট স্কুলের নাম দিলে আপনি যখনই এই কোয়েশ্চেনটা আসবে তখনই আপনি আপনার ফার্স্ট স্কুলের নাম বলতে পারবেন। তো এখন যেহেতু আপনি যদি আগের অ্যাকাউন্টে কোনোভাবেই ব্যাক করতে না পারেন, অবশ্যই আপনাকে নতুন অ্যাকাউন্ট করতে হবে, এটাই স্বাভাবিক। তবে চেষ্টা করুন বিভিন্ন ওয়েতে আগের অ্যাকাউন্টটি রিকভার করা যায় কি না। ইয়াসিন আরাফাত খান রাকিব প্রশ্ন করেছে, গ্রাফিক্সের কাজের জন্য ল্যাপটপ নাকি পিসি? তবে সব বড় ভাই পিসিটাই আগে রেফার করে। তবে আমি ল্যাপটপ নিতে চাচ্ছি, গ্রাফিক্সের কাজের জন্য যে ল্যাপটপ নিব তার কনফিগার কত হলে সুন্দরভাবে কাজ করা যাবে? আর কোনো ব্র্যান্ডের ল্যাপটপ ভালো হবে শহরে আর গ্রামে যাতায়াত করে? বিশেষ দ্রষ্টব্য, অ্যাপেল ব্র্যান্ড ছাড়া বাকিগুলো। আচ্ছা, আপনি যেহেতু গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোটামুটি ভালো মানের একটা ল্যাপটপ নিতে হবে যদি আপনি ল্যাপটপ নিতে চান। তবে আমি গ্রাফিক্সের কাজের জন্য ডেস্কটপ রেফার করব, কারণ হচ্ছে ডেস্কটপ গ্রাফিক্সের কাজের জন্য সব সময় প্রিফারেবল। যেহেতু আপনি ল্যাপটপই নিতে চাচ্ছেন সেহেতু আপনি একটু ভালো কনফিগারেশনের ল্যাপটপ নেবেন, এবং মনে রাখবেন আপনার ল্যাপটপে যেন এসএসডি না থাকলেও এসএসডি পোর্ট থাকে, পরবর্তীতে এসএসডি লাগিয়ে নিতে পারেন, এবং যদি পোর্ট থাকে তাহলে এক্সট্রা র্যাম লাগিয়ে নেবেন এবং গ্রাফিক্স কার্ডও এক্সট্রা লাগিয়ে নিতে পারেন। এতে করে আপনার ল্যাপটপে গ্রাফিক্সের কাজ করার জন্য তুলনামূলক সহজ হবে। হেনরি ফোর্ড প্রশ্ন করেছে, প্রফেশনাল ব্যাকএন্ড ডেভেলপার হতে চাই, ওয়েব ডিজাইন কতটুকু জানলে বেটার হবে বলে মনে হয়? এইচটিএমএল সিএসএস বেসিক জানি, ভাবতেছি সিএসএস আর একটু ভালো করে শিখে তারপর জাভাস্ক্রিপ্ট, নোডজেস, দেন পাইথন, দিজাঙ্গো শিখব, ইজ ইট সুইটেবল ফর মি? আর ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ব্যাকএন্ড ডেভেলপারের ডিমান্ড কেমন? আচ্ছা, প্রথম দিক থেকে আসি, আপনি যদি এইচটিএমএল সিএসএস বেসিক জানেন তাহলে আপনাকে আগে এইচটিএমএল সিএসএস ডিপলি জানতে হবে। কারণ হচ্ছে আপনি বেসিক দিয়ে মোটামুটি কাজ করতে পারবেন, কিন্তু কোনো ক্লায়েন্টের কাজ আসলে তখন আপনি সমস্যায় পড়ে যাবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, আপনি এরপরে জাভাস্ক্রিপ্ট শিখবেন, নোডজেস শিখবেন, পাইথন শিখবেন, ডিজাঙ্গো শিখবেন? খুব ভালো আইডিয়া, এটা আপনার জন্য অবশ্যই সুইটেবল। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, ব্যাকএন্ড ডেভেলপারদের ডিমান্ড কেমন? ব্যাকএন্ড ডেভেলপারদের ডিমান্ড অনেক ভালো, অনেক ভালো। আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট ভালো করে শিখতে পারেন যে কোনো ল্যাঙ্গুয়েজের দুটি সিএমএস বা ফ্রেমওয়ার্ক সহকারে, তাহলে আশা করা যায় আপনি $20-$40 পার আওয়ারে কাজ করতে পারবেন।
শাহরিয়ার ইকবাল প্রশ্ন করেছে, আমাকে কেউ হেল্প করবেন? আমার ল্যাপটপ, পিসি অ্যান্ড মোবাইল দুইটাই আছে, আমি সবকিছুই দ্রুত শিখতে পারবো। আমার শুধু পথ জানা নাই, কেউ আমাকে সাহায্য করুন প্লিজ। আমি ইনকাম করে বাবাকে সাপোর্ট দিতে আমাকে কেউ হেল্প করবেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ল্যাপটপ আছে, মোবাইল আছে, আপনি কাজ শিখতে চাচ্ছেন, এখন আপনি কোন কাজটা শিখতে চাচ্ছেন? আপনি কোন কাজটায় আগ্রহী, কোন কাজটা আপনি দ্রুত শিখতে পারবেন বলে মনে হয়? আপনার যদি মনে হয় যে আপনি ডিজিটাল মার্কেটিং সহজে শিখতে পারবেন, তাহলে ডিজিটাল মার্কেটিংটা শিখে নেন। যদি মনে হয় ভিডিও এডিটিং সহজে শিখতে পারবেন, তাহলে ভিডিও এডিটিং শিখে নেন। আগে আপনি কাজ শিখে দক্ষ হন। কাজ শিখে দক্ষ হলে আপনি নিজেই খুঁজে পাবেন যে কীভাবে একটি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে বিড করতে হয়, কীভাবে কাজের জন্য কন্ট্যাক্ট করতে হয়, কাস্টমার ম্যানেজ করতে হয় ইত্যাদি ইত্যাদি আপনি স্টেপ বাই স্টেপ অটোমেটিকই জেনে যাবেন। শামীম ইকবাল হাসান প্রশ্ন করেছে, হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বড় ফ্রিল্যান্সার, আমি 1 বছর ফটোশপ গ্রাফিক্স ডিজাইন শিখছি, তাই যে কোনো ডিজাইন আমি করতে পারি আপনাদের কাছে? প্রশ্ন, আমি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবো কি না? আপাতত ফ্রিল্যান্সিং এর কন্টেস্ট করছি, নট উইন। এখন কি করলে ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবো? এখন প্রথম কথা হচ্ছে যে আপনি যেহেতু ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন এবং 1 বছরে কাজ শিখছেন, কারণ 1 বছর গ্রাফিক্স ডিজাইন শিখলে অনেক কাজ শেখা যায়, সেই ক্ষেত্রে আপনি একই সাথে প্যারালালি 2-3টা মার্কেট প্লেসে ট্রাই করতে পারেন। আশা করা যায় আপনি দ্রুতই কাজ পেয়ে যাবেন, এবং আপনি যখন কাজ পাবেন তখন কাজ করতে থাকলে অটোমেটিকই আপনি বিভিন্ন কাজ সম্বন্ধে জেনে যাবেন, এবং বিভিন্ন মার্কেট প্লেসে যে সমস্ত জব ডেসক্রিপশন থাকে এই সমস্ত জব ডেসক্রিপশন দেখে আপনি কি ধরনের কাজ পাওয়া যায় বা আপনাকে কি ধরনের কাজ শিখতে হবে এই সমস্ত আইডিয়া পেতে পারেন। আব্দুল হক প্রশ্ন করেছে, দয়া করে মতামত দিবেন, আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং এর এটির গ্রহণযোগ্যতা কেমন এবং এর মাধ্যমে টাকা আয়ের সম্ভাবনা কেমন? আমি এই কাজটা ভালোভাবে শিখে তারপর আয়ের কথা ভাবছি, আমার হাতে সময় আছে। আচ্ছা, আপনার আইডিয়া খুবই ভালো, যেহেতু আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন এবং এটিতে ফ্রিল্যান্সিং এর ফিউচার কেমন, ফ্রিল্যান্সিং এর অনেক ভালো ফিউচার, কারণ হচ্ছে বিশ্বে দিন দিন ওয়েবসাইটের পরিমাণ বেড়েই যাচ্ছে, যেহেতু ওয়েবসাইটের পরিমাণ বাড়ছে সেহেতু এই সমস্ত ওয়েবসাইট তৈরি, ম্যানেজ, বাগ ফিক্সিং, প্রবলেম ফিক্সিং ইত্যাদি ইত্যাদি কাজ দিন দিন বাড়তেই থাকবে। সুতরাং ফ্রিল্যান্সিং হিসেবে যদি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বেছে নেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভালো করতে পারবেন বলে আশা করি। তবে একটা কথা মনে রাখবেন, কাজ আপনাকে ডিপলি শিখতে হবে, কোনো কাজই আপনি অল্প শিখে ভালো কিছু করতে পারবেন না। জহুরুল ইসলাম প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের পরিপূর্ণ টিউটোরিয়াল থাকলে প্লিজ কাইন্ডলি শেয়ার করুন। আচ্ছা, পরিপূর্ণ টিউটোরিয়াল বলতে আপনি কি বোঝাচ্ছেন? পরিপূর্ণ টিউটোরিয়াল বলতে যদি আপনি কোনো প্রিমিয়াম কোর্স ফ্রিতে যারা ইনবক্সে দিয়ে 200 টাকা 300 টাকা চায় এই ধরনের কোর্স চান, তাহলে আপনাকে আমি হেল্প করতে পারবো না, কারণ আমি কোনো ট্রেনিং সেন্টারে বিজ্ঞাপন দিতে আসি নাই, আমি আপনাকে জাস্ট সহযোগিতা করতে আসছি। সেই সুবাদে আমি বলবো যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিপূর্ণ কাজ আপনাকে শিখতে হলে প্রথমে আপনাকে HTML শিখতে হবে, তারপরে CSS শিখতে হবে, এরপরে জাভাস্ক্রিপ্ট, এরপরে jQuery, এরপর আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, যে কোনো একটা, PHP শিখতে পারেন অথবা পাইথন শিখতে পারেন, জাভা শিখতে পারেন, এরপর হচ্ছে আপনি বিভিন্ন CMS শিখবেন, যদি আপনি PHP শিখেন তাহলে ওয়ার্ডপ্রেস CMS শিখতে পারেন, লারাভেল ফ্রেমওয়ার্ক শিখতে পারেন এবং পাইথন শিখলে ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। তো এই কাজগুলো শেখার জন্য ইউটিউবে অ্যাভেলেবেল ফ্রি মানসম্পন্ন টিউটোরিয়াল আছে। MD সোহাগ হোসেন প্রশ্ন করেছেন, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে শুরু করব? আচ্ছা, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান বা ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে শুরু করার আগেই চিন্তা করতে হবে যে আপনি কোন কাজটা শিখবেন। যে কোনো কাজ আপনাকে আগে বেছে নিতে হবে যে যেই কাজটি আপনি শিখবেন। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, আপনি কন্টেন্ট রাইটিং শিখতে পারেন, আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। কোন কাজটা শিখবেন এই বিষয়ে আগে রিসার্চ করেন, খুঁজে বের করেন, তারপরে সেই কাজটা আপনি শেখা শুরু করে দেন। এভাবে আপনি ফ্রিল্যান্সিং এর ফার্স্ট স্টেপ সম্পন্ন করতে পারবেন। জুবাইদ ইসলাম প্রশ্ন করেছে, ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরটা শিখলে আমি ভবিষ্যতে ভালো ইনকাম করতে পারবো, ওয়েব ডেভেলপিং নাকি কন্টেন্ট রাইটিং? মন্তব্য আশা করছি। আচ্ছা, আপনার জন্য উত্তর, দুটো শিখেই আপনি ভালো করতে পারবেন যদি আপনি অনেক ভালোভাবে শিখতে পারেন। ওয়েব ডেভেলপিং শিখতে পারলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কন্টেন্ট রাইটিং শিখতে পারলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু কোনো কাজে আপনি বেসিক লেভেল শিখে টাকা উপার্জন করতে পারবেন না। আপনাকে টাকা উপার্জন করতে হলে ডিপলি কাজ শিখতে হবে, অনেক শ্রম দিতে হবে। দুলাল আহমেদ প্রশ্ন করেছে, লিড জেনারেশন নিয়ে ফ্রিল্যান্সিং করলে কি ভবিষ্যৎ গড়া যাবে এবং
এবং এই কাজ কেমন পাওয়া যাবে। লিড জেনারেশন করে অবশ্যই ক্যারিয়ার গড়া যাবে, ভালো কিছু করা যাবে, কেন যাবে না। আপনি যদি ভালো মানের লিড জেনারেশন করতে পারেন এবং ভালো মানের আউটপুট দিতে পারেন, তাহলে এই ধরনের অনেক কাজ আছে মার্কেট প্লেসে, সেগুলো আপনি করতে পারবেন এবং তার বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। মোহাম্মদ উমর ফারুক প্রশ্ন করেছে, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড জাস্ট ফ্রন্ট এ জাভাস্ক্রিপ্টের ভূমিকা কতটুকু, আর ফ্রন্ট এন্ডের ডিজাইনার হতে জাভাস্ক্রিপ্ট মাস্ট জানা লাগবে নাকি জেকুয়েরি শিখলেই হবে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, অর্থাৎ ওয়েব ডিজাইনার হতে চান, তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট মোটামুটি ভালোভাবেই জানতে হবে এবং জেকুয়েরি আরও ভালোভাবে জানতে হবে। কারণ ফ্রন্ট এন্ডে যে সমস্ত কাজ করা হয়, এই সমস্ত কাজের মধ্যে জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হতে হলে জাভাস্ক্রিপ্ট এবং জেকুয়েরি ভালোভাবেই শিখতে হবে। শ্রাবন্তী লিয়া প্রশ্ন করেছে, আমি ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না, আপনাদের কাছে সাজেশন চাই, কিভাবে শুরু করলে ভালো হবে। আচ্ছা, আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই HTML শিখবেন, এরপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, এভাবে স্টেপ বাই স্টেপ আপনি অন্য অন্য কাজগুলো শিখবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কোথায় থেকে শিখবেন। আপনি প্রথমেই চলে যাবেন w3schools.com, এখানে গিয়ে HTML CSS শেখা শুরু করে দিতে পারেন। আশিকুর রহমান প্রশ্ন করেছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখতে চাই, অনলাইনে শেখা ভালো হবে নাকি কোনো প্রশিক্ষণ সেন্টারে শেখা ভালো হবে, এবং কোথায় থেকে শিখব বলে একটু উপকৃত করবেন প্লিজ। আচ্ছা আশিকুর রহমান সাহেব, আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যেহেতু শিখতে চাচ্ছেন, সেহেতু আপনি এখন কোন লেভেলে আছেন এটার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় থেকে শিখবেন। যদি আপনি বেসিক লেভেলে থেকে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অনলাইনে শেখা শুরু করে দেন। প্রথমে আপনি w3schools-এ চলে যান এবং সেখানে গিয়ে HTML CSS থেকে স্টেপ বাই স্টেপ কাজ শেখা শুরু করে দেন। কোনো প্রশিক্ষণ সেন্টারের সাজেশন আমি আপনাকে করব না, কারণ প্রশিক্ষণ সেন্টারের বিজ্ঞাপন আমি দিতে আসিনি, এটা আমি আগেই বলেছি। অপু বড়ুয়া প্রশ্ন করেছেন, গত 1-2 মাস ধরে ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, স্বপ্ন হয় ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হওয়ার, এবং এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটিও করেছি, ফ্যামিলি অবস্থা মোটামুটি, প্লিজ অভিজ্ঞরা একটু সাজেস্ট করবেন আমি কিভাবে শিখব। আচ্ছা, আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি কি বিষয় শিখতে হবে এটা আগে আপনাকে জানা দরকার। আপনাকে শিখতে হবে HTML CSS জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি, এরপরে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP শিখতে পারেন, পাইথন শিখতে পারেন, জাভা শিখতে পারেন, এরপরে হচ্ছে CMS এবং ফ্রেমওয়ার্ক। তো এখন এই বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হলে আপনাকে আগে ডেডিকেশন ফিক্স করতে হবে যে আপনি কাজগুলো শিখবেন, কারণ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখা সহজ কাজ না। এটি একটি ফ্রি CMS ইনস্টল দিয়ে, ওয়েবসাইট তৈরি করে দিয়ে সম্পূর্ণ ক্লাস দেখানোর কাজ না। আপনি আগে ফিক্স করেন যে আপনি কাজ শিখবেন কি না, যদি শিখেন তাহলে w3schools এবং গুগল এবং ইউটিউব আপনার জন্য এনাফ, এখান থেকে আপনি সবকিছু মোটামুটি শিখতে পারবেন। তো দেখছিলেন ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তর ভিডিও সিরিজের প্রথম পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।